প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের বাংলা অর্থাৎ সাহিত্য কণিকার পার্ট ওয়ানের ভিডিওটা করছি। তো এটা অতিথির স্মৃতি, তোমাদের প্রথম গল্পটাই ছিল, যেটা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো আমরা চেষ্টা করবো এমনভাবে জিনিসটাকে উপস্থাপন করার যাতে গল্পটা তোমরা ভালো করে বোঝো। আর তার আগে যেটা আসলে আমার রিকোয়েস্ট, সেটা হলো ভিডিওটা দেখার আগে অবশ্যই তোমাদের গল্পটা পুরোটা পড়া উচিত। এটা একটা গল্পের বই মনে করেও তোমরা পড়তে পারো, কেননা না হলে আসলে এখানে পাঠ পরিচিতি আমরা ডিটেলস আসলে গল্পটা আলোচনা করতে পারবো না বা পড়ায় দেখাতে পারবো না। সো আমি ধরে নিলাম যে তোমরা পড়ে এসেছো গল্পটা। তো প্রতিটা আসলে সৃজনশীলে অনেক সময় ক নাম্বারে পাঠের উদ্দেশ্য দিয়ে দেয় যে অতিথি স্মৃতি গল্পটি পাঠের উদ্দেশ্য কি, মানে এটা মানে হলো যে শিক্ষার্থীরা এই গল্পটা পড়ে কি শিখতে পারবে। তো এই এই গল্পটার পাঠের উদ্দেশ্য ছিল, তোমাদের বইয়েও এটা আছেই, যে এই গল্প পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার করে, পরিহার করা মানে কি দূর করা, তাদের প্রতি কি সহানুভূতিশীল হবে। তাহলে এটা একদম যে সেইভাবে মুখস্থ তা না, মূল কথাটা তোমরা বলতে পারলেই হলো যে এই সততার আর অতিথির স্মৃতি গল্পটি হচ্ছে যে পাঠের উদ্দেশ্য হলো যাতে করে শিক্ষার্থীরা এই গল্পটা পাঠ করে, হ্যাঁ, যে কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা না দেখায়, অর্থাৎ নিষ্ঠুরতা পরিহার করে তাদের প্রতি সহানুভূতিশীল হয়, এটি ছিল পাঠের মূল উদ্দেশ্য। তো এবার আমরা পাঠ পরিচিতিটা দেখব, পুরো গল্পের একটা সারাংশ আমরা তুলে নিয়ে আসবো। আমি বারবার বলছি তোমরা এটা স্ক্রিনশট দিয়ে তুলে নিয়ে আসলে লাভ নেই, এটা বইয়ে কিন্তু আছেই, আমি জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা আসলে ভিডিওটা পুরোটা দেখো। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেহঘরের স্মৃতি। দেহঘর মানে হলো আগের দিনে একটা প্রচলন ছিল যে অসুখ হলে হচ্ছে যে একটা মানে আবহাওয়া পরিবর্তন, এখনও আছে এটা, যে বায়ু পরিবর্তন বলে যেটা, যেটা নতুন একটা জায়গায় কিছুদিন বেড়াতে যাওয়া, সেটা একটা চিকিৎসারই একটা অংশ আসলে, তো সেটাকেই দেহঘর বলা হয়। তো ওনারও এরকম একটা অসুখ হয়েছিল, তো তিনি আবহাওয়া বা বায়ু পরিবর্তনের জন্য অন্য একটা জায়গায় যান। তো সেখানে অনেক কিছুই হয়, সেটা আমরা পরে দেখব। তার আগে যেটা কথা, তোমাদের আসলে গল্পটার নাম দেওয়া হয়েছে অতিথির স্মৃতি, কিন্তু এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গল্পের বই আছে যেটা দেহঘরের স্মৃতি। সেই গল্পটার নামটা পাল্টে পাল্টে দিয়ে ঈষৎ পরিমার্জনা করে, ঈষৎ মানে কি অল্প, আর পরিমার্জনা মানে একটু কাটসাট করা আর কি, মানে একটু চেঞ্জিং করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। সো এখানে একটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সৃজনশীল ক নম্বরেও আসতে পারে অথবা টিক চিহ্নের নৈবত্তিকেও আসতে পারে, যে অতিথির স্মৃতি গল্পটি শরৎচন্দ্রের কোন গল্প থেকে সংকলন করা হয়েছে, তার উত্তর কিন্তু হবে দেহঘরের স্মৃতি। একদম ভালো কোশ্চেন এটা। তো সেখান থেকে কিছুটা পরিবর্তন বা পরিমার্জনা করে অতিথির স্মৃতি হিসেবে ওটার নাম চেঞ্জ করে সংকলন করা হয়েছে। তো এখানে আমরা কি দেখেছি গল্পটাতে, যে একটি প্রাণীর সঙ্গে একজন মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এই গল্পের বিষয়। লেখক দেহঘরে গিয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য, তার চিকিৎসকের পরামর্শ অনুসারে তিনি সেখানে যে একটা কুকুরের সাথে তার সখ্যতা হয়, বন্ধুত্ব হয়, তো এই এই বিষয়টা নিয়েই কিন্তু এটা আলোচনা করা হয়েছে। তো একটা প্রাণীর সঙ্গে মানুষের যে একটা কী বলে একটা ভালো বন্ধুত্বপূর্ণ যে একটা সম্পর্ক গড়ে ওঠে, এই এই বিষয়টাই কিন্তু এই গল্পের ছিল মূল উদ্দেশ্য। তো লেখক দেখিয়েছেন যে মানুষে মানুষে যেমন স্নেহপ্রীতির সম্পর্ক হয়, মায়া মমতা ভালোবাসা, হ্যাঁ, এটা তো আর কোরআন শরীফ না, কোনো ধর্মীয় গ্রন্থ না, যে তোমাকে স্নেহপ্রীতি লিখতে হবে, তুমি মূল জিনিসটা আসলে তোমার লেখা বা সৃজনশীলতাটাকে আসলে বিকশিত করতে হবে, এটাই যে তুমি মুখস্থ করে যাবা তা কিন্তু না। তো লেখক দেখিয়েছেন যে একটা মানুষের সাথে তুমি ভাষা চেঞ্জ করো, একটা মানুষের সাথে আর একটা মানুষের যে একটা স্নেহ মমতা ভালোবাসা, এই যে সম্পর্ক বা বন্ধুত্ব, হ্যাঁ, এগুলো যে গড়ে ওঠে, অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে। তার মানে একটা মানুষের সাথে একটা মানুষের যেমন সুসম্পর্ক গড়ে ওঠে, বন্ধুত্বপূর্ণ স্নেহ প্রীতি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, ঠিক একইভাবে, হ্যাঁ, একটা মানুষের সাথে অন্য জীবের, অর্থাৎ মানুষ ছাড়া অন্য কোনো জীব, সেটা কুকুর বিড়াল যে কোনো কিছু হতে পারে, তো সেটারও যে একটা সম্পর্ক গড়ে উঠতে পারে, এই বিষয়টাই লেখক কিন্তু এই গল্পে দেখিয়েছেন। কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়, কেননা আসলে সম্পর্কটাই তো কেমন, একটা মানুষ তার সাথে একটা কুকুর বা বিড়াল, তার যে একটা বন্ধুত্ব বা স্নেহ প্রীতি ভালোবাসা হবে, এটা সব মানুষ আসলে সেইভাবে নিতে পারে না। যেমন এই গল্পেও যেটা হয়েছে, যে
লেখক চেয়েছিলেন বাড়ির সেই দেহঘরের যে অতিরিক্ত খাবারগুলো, হ্যাঁ, সেগুলো তার ওই অতিথি, ওই কুকুরটাকেই অতিথি হিসেবে তিনি মনে করেছিলেন যে সেই তাকে খাবারটা দেয়া হোক। কিন্তু সে বাড়ির যে চাকর ছিল বা মালি, বাগান দেখাশোনা করতো, মালির ওয়াইফকে বলা হয় মালিনী, তো সেই মালিনী কিন্তু উচ্ছিষ্ট খাবারগুলো নিয়ে যেত তার পরিবারে, হ্যাঁ, তো সেক্ষেত্রে চাকররাও তাকে সাপোর্ট করতো, সেই মালিনী এবার দেখতেও সুন্দর ছিল, এই যে সমগ্র সামগ্রিক বিষয়গুলো। হ্যাঁ, তো এখানে এই যে লেখক যে কুকুরটার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলেছিলেন স্নেহ মমতার, কিন্তু সেই সম্পর্কটা কিন্তু অন্যদের কারণে দেখো কি বলে লাস্টিং করেনি বা এফেক্টিভ হয়নি, সেই কথাটাই বলা হয়েছে যে কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে, হ্যাঁ, স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয়, যেটা লেখক হয়েছিলেন, হ্যাঁ, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে, যেটা ওই থিমটাকেই বোঝানো হয়েছে যে মালিনী তাকে হচ্ছে যে মেরে কুকুরটাকে বাইরে বের করে দিয়েছিল, খাবার দেওয়া তো দূরের কথা, আর সেখানে লেখক আবার সেই কুকুরটাকে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। তো এই এই বিষয়টাই আসলে গল্পে, এই গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে। তার মানে মূল থিমটা হলো যে একটা মানুষের সাথে মানুষের যেমন সুসম্পর্ক, বন্ধুত্ব, স্নেহ, ভালোবাসা এগুলো গড়ে উঠতে পারে, ঠিক একইভাবে একটা মানুষের সাথে অন্য প্রাণীরও এই ভালো সম্পর্ক বা ইতিবাচক সম্পর্কগুলো গড়ে উঠতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু প্রতিকূল কারণে বা অন্য কোনো মানুষের আচরণের কারণে এই ধরনের সম্পর্কে আসলে কি বলে স্থায়ী রূপ নিতে কষ্ট হয় বা বাধাগ্রস্ত হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে সেই অন্য মানুষগুলোর দ্বারা সেই প্রাণীটা কি অত্যাচারের শিকারও হতে পারে। এই এই পুরো বিষয়টা তুমি বলতে পারলে যে কোনো সৃজনশীল কিন্তু গ ঘ নাম্বার লেখা কোনো সমস্যা না। আমরা আসলে পর আজকে লেখক পরিচিতিটাও আলোচনা করব, আর পরের পার্টে আমরা হচ্ছে যে নৈবত্তিক প্লাস সৃজনশীলগুলো হালকা হালকা একটু টাচ করাবো, বা আমি গাইড দেখেই আসলে, গাইডটা যদিও আমি সাপোর্ট করি না, তারপর গাইডে যেহেতু সাজানো থাকে, কোনো একটা গাইড নিয়ে আমি তোমাদের সৃজনশীলগুলো দেখাবো, প্রমাণ দেখাবো যে তুমি যদি এই পাঠ পরিচিতিটা মাথায় তুমি আয়ত্ত করতে পারো, মুখস্থ বলবো না, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা সৃজনশীলের গ ঘ নাম্বারগুলো তোমরা অনায়াসে লিখতে পারবা। আর শুধুমাত্র ক খগুলো একটু ভালো করে পড়তে হয়, গল্পের কোনো এক জায়গা থেকে হয়তো দেয়, সেটা আমরা সলভ করবো পরের পার্টে। তো আমরা এখন লেখক পরিচিতি দেখি। এটা লেখক পরিচিতি বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট, এটা ভবিষ্যতে বড় বড় তোমাদের অ্যাডমিশন টেস্টগুলোতে লাগে, হ্যাঁ, যেগুলো বিখ্যাত লেখক আসলে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র বা কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, এই এই জিনিসগুলো কিন্তু জানা উচিত। তো এখন তো তোমাদের টিকচিহ্নে তো অবশ্যই লাগবেই, সেটা কথার অপেক্ষা রাখে না। তো এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিখ্যাত কথাশিল্পী বলা হয় এনাকে। তো ইনি 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে এখানে দেখো কতগুলো কোয়েশ্চেন, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন, তাহলে উত্তর হবে 1876 সালে। কোথায় জন্মগ্রহণ করেন, তাহলে পশ্চিমবঙ্গের, যেটা ভারতের, হ্যাঁ, পশ্চিমবঙ্গের হুগলি জেলার, গ্রামের নাম কি দেবানন্দপুর গ্রাম, তাহলে জেলার নাম কি হুগলি, গ্রামের নাম কি দেবানন্দপুর, কত সালে 1876, কোথায় সেটা পশ্চিমবঙ্গের, দেশ চাইলে ভারত, এতগুলো প্রশ্ন এখানে। আচ্ছা, তার কৈশোর এবং যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলালয়ে অতিবাহিত হয়, ওই জায়গাটাতেই তিনি তার কৈশোর, যেটা শিশুকাল পরের অংশটাকে ধরা হয়, প্লাস যৌবন, এই এই দুটো সময় ওই ভাগলপুরের মাতুলালয়ে তিনি কাটান। আচ্ছা, দারিদ্রের কারণে কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে, মানে টাকা পয়সার সমস্যা ছিল, গরিব ছিলেন, তো সেক্ষেত্রে কলেজ শিক্ষার যে একটা টাকা পয়সার খরচ হয় সেটা তিনি কমপ্লিট করতে পারেননি। এখন জীবিকার সন্ধানে, মানে কি সংসার চালানো, যেটা আয় উপার্জনের ক্ষেত্রে, হ্যাঁ, রেঙ্গুন, যেটা বার্মায়, হ্যাঁ, বার্মার রাজধানী, রেঙ্গুন গমন এবং সেখানে অবস্থানকালে, তাহলে এখানেও একটা ইয়ে যে রেঙ্গুনে বা বার্মায় তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিলেন অথবা কত বছর ছিলেন, এটা বিয়োগ করলে আমরা জানতে পারবো কত বছর হয়, তো 13 বছর, এবং সেটা কত সাল থেকে কত সাল, 1903 সাল থেকে 1916 সাল পর্যন্ত এটা রেঙ্গুনে অবস্থান করেন জীবিকার সন্ধানে। আর সেখানে হয়তো বা কোনো কাজ করতেন, সেটা এখানে বলেনি, টাকা উপার্জনের জন্য। আর সেই সময়টাতে তিনি সাহিত্যে, সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন, মানে নিজেকে নিয়োগ করেন, অবসর সময়ে সাহিত্য নিয়ে গবেষণা করতেন বা লেখালেখি করতেন। এরপরে 1907 সালে, যেটা ওই হচ্ছে যে রেঙ্গুনে থাকা অবস্থায়, 1907 সালে ভারতী পত্রিকায়, পত্রিকাটার নাম হলো ভারতী, তাহলে বড়দিদি, বিখ্যাত উপন্যাস একটা, বড়দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে।
তাহলে কি বিষয় দাঁড়ালো যে উনি জীবিকার সন্ধানে যে রেঙ্গুনে গেলেন 1903 সালে যেটা 16 সাল পর্যন্ত ছিলেন সেই 1907 সালে তিনি ওখানে যেহেতু লেখালেখি করছিলেন সেই সময় ভারতী পত্রিকায় তার বড় দিদি একটা উপন্যাস এখানে অনেক কোশ্চেন কিন্তু বড় দিদি কি ধরনের লেখা অপশন থাকবে গল্প নাটক এরকম তাহলে সঠিক উত্তর হবে উপন্যাস তারপরে তার বড় দিদি উপন্যাসটি কোন পত্রিকায় হচ্ছে যে প্রকাশিত হয়েছিল তখন উত্তর হবে ভারতী কত সালে 1907 সালে বিভিন্ন ভ্যারাইটিস কোশ্চেন তো এটা প্রকাশিত হওয়ার পরেই সাহিত্য বিষয়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে যেহেতু বইটা অনেক হচ্ছে যে ফেমাস ছিল এরপর একের পর এক যেহেতু ফেমাস হয়ে গেল তারপরে একের পর এক গল্প উপন্যাস লিখে তিনি এমনভাবে পাঠক হৃদয় জয় করেন যে বাংলা সাহিত্যের সবচেয়ে একজন জনপ্রিয় লেখকে পরিণত হয়ে যান আচ্ছা সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন কেননা একজন লেখক যদি হচ্ছে যে তার জাতির বা পাঠকের যদি আবেগ অনুভূতি এগুলোই প্রকাশ করতে না পারেন বা বুঝতে না পারেন তাহলে তার লেখা আসলে ফেমাস বা বিখ্যাত হওয়ার কথা না ইনি যেহেতু এই আবেগগুলো বুঝতে পেরেছিলেন এবং সেই রিলেটেড লেখাগুলোই লিখেছিলেন এই জন্যই তিনি আরও দেখা গেছে যে দ্রুততার সাথে জনপ্রিয় হয়ে গেছেন তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো নিজের কোনটি শরৎচন্দ্রের লেখা এরকম দিয়ে তোমাদের টিক চিনে দেওয়া হবে যেগুলো আসলে এগুলো বিসিএস পরীক্ষা চাকরির পরীক্ষাগুলোতেও আসে অনেক পল্লী সমাজ তারপরে দেবদাস শ্রীকান্ত এগুলো নিয়ে সিনেমা চলচ্চিত্র হয়েছে আর শ্রীকান্তের কয়টা পর্ব এটাও প্রশ্ন হতে পারে চারটা পর্ব তারপরে গৃহদাহ হ্যাঁ দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন প্রভৃতি একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো সবই কিন্তু তার উপন্যাস উনি ম্যাক্সিমাম উপন্যাসগুলি লিখছেন তো পল্লী সমাজ দেবদাস শ্রীকান্ত যেটা চারটা পর্ব ছিল গৃহদাহ দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন ইত্যাদি আচ্ছা সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক একটা উপাধি জাস্ট পুরস্কার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন ডিলিট মানে হলো ডক্টর অফ লিটারেচার লিটটা সংক্ষেপে লেখা হয় মানে সাহিত্যের উপর ডক্টরেট তো যেটা আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ করেছিলেন তো এখানে উনি ভাষার উপর করেছিলেন তো এখানে কোশ্চেন যেটা সেটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কি উপাধি পান শরৎচন্দ্র উত্তর হবে জগত্তারিণী স্বর্ণপদক অথবা উল্টা কোশ্চেন করলো জগত্তারিণী স্বর্ণপদক তিনি কোথা থেকে পান কোন বিশ্ববিদ্যালয় থেকে পান উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অথবা এমন বললো জগত্তারিণী স্বর্ণপদক বিষয়টি কী তখন বলতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে সাহিত্য প্রতিভা স্বীকৃতি হিসেবে একটা স্বর্ণপদক পান এটি হলো জগত্তারিণী বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পান হলো ডিলিট এটা মেবি তোমাদের অনুশীলনীর নৈবত্তিক টিক চিহ্নে কিন্তু এটা আছে যে ডিলিট উপাধি তিনি কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে পান তাহলে উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় তো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী উপাধি স্বর্ণপদক আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন ডিলিট উপাধি আচ্ছা বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পী বলা হয় নাকি জীবনাবসান ঘটে অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন 1938 খ্রিস্টাব্দে কলকাতায় তো এই হয়ে গেল আমরা দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ এটার সৃজনশীল বা টিকচিহ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব যারা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আজকের পর্যন্তই ধন্যবাদ